हेलो स्टूडेंट, वेलकम टू आवर चैनल नवदिगंत। आमी आछि मिन्मय तुम्हारे संगे। आज आमी तुम्हारे कम्पिटिटिव एग्जाम आरेकटी गुरुत्वपूर्ण टपिक आयतक्षेत्र बोर्डे तुम्हारा देखते ही पाच्छो। तो आयतक्षेत्र एकदम प्रथम थेके शुरू करब, एकदम बेसिक थेके तुम्हारा आशा करी बुझते पारबे। तो चलो देखा जाक किभाबे करब आमरा एकदम शॉर्ट ट्रिक्से, और खूब कम समय लागबे आयतक्षेत्र करते गेले। और तुम्हारा देखे प्रतिटा एग्जामे आयतक्षेत्र किंबा वर्गक्षेत्र एरकम थेके आसे आसे अंक। तो चलो आज के देखा जाक आयतक्षेत्र। तो बोर्डे देखते ही पाच आयतक्षेत्र एक छवि आछे। आयतक्षेत्र माने कत, आमादेर जे कटा बाहू थाकबे, आमादेर चारटे बाहू थाकबे, और आमादेर एखानटा जे कोणगुलो फर्म करबे सेटा कत डिग्री करे 90 डिग्री करे फर्म करबे। तो ये आमादेर दरकार नहीं। आयतक्षेत्रे आमादेर दुटो जिनिस आछे, एकटा कि आछे आमादेर एखान थेके पाबो, दुटो कर्ण आछे, सरि दुटो कर्ण आछे, आर आमादेर कि आर आमादेर ए आयतक्षेत्रेर मध्ये कतटा जायगा आछे, मेनलि आमादेर ए जिनिसगुलो आसे परीक्षाय कतटा जायगा आछे सेटा बेर करते गेले आमादेर जे दुटो बाहू आछे दुटो बाहू गुण करे दिलेई होये जाबे। सपोज एखानटा एकटा बाहू 10 आछे एकटा 5 आछे, मीटार होक सेमी होक जा यूनिट होक ना केन, ताहले आमादेर टोटाल जदि आमादेर भेतरे जायगाटा बेर करते हय कि करब, आमादेर भेतरे जायगाटा बेर करते गेले 10 के डायरेक्ट कि करब 10 के 5 द्वारा गुण कर देब। दुटो यूनिट माने कत आसबे वर्ग, जे एककटा थाकबे यदि मीटार थाके मीटार, सेमी थाके सेमी। और कि आसबे आमादेर परिसीमा, परिसीमा आमादेर सूत्र धरे मुखस्थ राखते हबे ना, आमरा एमनि बेसिके जदि बुझी ताहले आमरा तो एमनितेई बुझे जाबे कि बोलेछे क्षेत्रफल ना परिसीमा ना कर्ण, एई तीनटे थेकेई आसे घुरिये फिरे। আর আমাদের কি তাহলে, আর আমাদের পরিসীমা, পরিসীমা মানে কি আমাদের পাঁচ দিয়ে কতটা জায়গা আছে, পাঁচ দিয়ে কতটা জায়গা আছে, এটা 10 এটা 5, পাঁচ দিয়ে কতটা জায়গা আছে বের করতে গেলে কি করব, আমাদের পাঁচের জায়গাটা জাস্ট যোগ করে দেব, তাহলে কি হবে 10 প্লাস 5 এরকম প্লাস 10 প্লাস 5, তাহলে টোটাল কয়টা হলো 20 10 30, তাহলে পরিসীমা যদি হয় 30। পরিসীমা আমাদের কত, এখানটা কোনো কিছু গুণ টুন করছি না, প্লেনভাবে যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের একটা ইউনিট আসবে। তাহলে আমাদের যদি মিটার থাকে মিটার, যদি সেমি থাকে সেমি। আর কি আসবে, আর আসবে কর্ণ, আর কি আসবে, আর আসবে কর্ণ, তাহলে কর্ণ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি এটা এইটা একটা ত্রিভুজ ফর্ম করেছে, সাপোজ নাম দিলাম এ বি সি, এটা একটা ত্রিভুজ ফর্ম করেছে। কি ত্রিভুজ, না 90 ডিগ্রি যখনই আছে তখন হচ্ছে এটাকে ত্রিভুজটাকে বলবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণে যে বিপরীত বাহু সেটাকে বলা হয় অতিভুজ। তো পিথাগোরাস এখানটা একটা সূত্র আবিষ্কার করেছিলেন যে অতিভুজকে যদি স্কোয়ার করা যায় তাহলে সেটা কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সমান হবে। তো এরকম উনি কিছু সিরিজ আবিষ্কার করেছিলেন, দুই সরি তিন চার থাকলে কি হয়, তিন চার থাকলে আমাদের কি হবে, পাঁচ হবে, কারণ কি আমাদের তিনের স্কোয়ার কত 9, চারের স্কোয়ার করলে কত 16, আর দুটো যোগ করলে 25, 25 মানে কত পাঁচের স্কোয়ার। তাহলে এই সিরিজগুলো আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে অঙ্কের সুবিধার্থে, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। তো আমি সেই সিরিজগুলো কিছু সিরিজ লিখছি বোর্ডে, তাহলে 3 4 থাকলে আমাদের 5 হবে, 6 8 থাকলে আমাদের 10 হবে, 8 15 থাকলে আমাদের 17 হবে, 24 10 থাকলে আমাদের 26 হবে, 8 15 17 24 10 26, 5 12 থাকলে, 5 12 থাকলে আমাদের, 5 12 থাকলে আমাদের 13 হবে। তোমরা এগুলো মনে রাখবে, অবশ্যই মুখস্থ করে রাখবে এইগুলো, এইগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে আয়তক্ষেত্রের অঙ্ক একদম ইজিলি চলে আসবে। তো চলো দেখা যাক আমাদের প্রথম অঙ্ক কি বলেছে। তো আমাদের ফার্স্ট অঙ্ক বলে দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে আর প্রস্থ দিয়েছে। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 10 মিটার, আর প্রস্থ দিয়েছে আমাদের 5 মিটার। তাহলে আমাদের বলেছে টোটাল এরিয়া বা ক্ষেত্রফল বের করতে। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমি কি বললাম, দুটো ইউনিট জাস্ট গুণ করলে হয়ে যাবে 10 গুণ 5 5 10 50, আর এখানটায় দুটো ইউনিটের জন্য বর্গ, আর আমাদের এই ইউনিটটা কি আছে, এককটা আছে মিটার, তাই জন্য আমাদের ইউনিটটা হলো কত, বর্গ মিটার। তাহলে ফার্স্ট অঙ্ক হলো 50 বর্গ মিটার। নেক্সট, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাদের এখানটা ভেতরে জায়গাটা দিয়ে দিয়েছে কত, দিয়েছে 40 বর্গমিটার দিয়েছে, আর দৈর্ঘ্য, দৈর্ঘ্য দিয়েছে 8। আমি কি বললাম এর থেকে এর গুণ করলে আমাদের ভেতরটা আসবে, তাহলে এটা 40 আছে, 40কে কি করবো আমাদের 40, তাহলে একটা ইউনিট আছে 8, 8কে আর 5 দ্বারা গুণ করলে 40 হবে, তাহলে এটা 5টা কি করে বেরোলো, নাকি টোটাল আমাদের ক্ষেত্রফলকে যেটা দেওয়া আছে, যদি দৈর্ঘ্য দেওয়া থাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ, আর যদি প্রস্থ দেওয়া থাকে প্রস্থ দিয়ে ভাগ। তাহলে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে আমাদের বেরিয়েছে প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলো, আয়তক্ষেত্রের প্রস্থ হলো 5 মিটার। নেক্সট,
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়েছে। তাহলে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 5 আর প্রস্থ দেওয়া আছে 2, আমাদের পরিসীমাটা বলে দিয়েছে। তাহলে পরিসীমাটা কত হলো? আমাদের পরিসীমাটা বলে দিয়েছে আমাদের 28। তাহলে অর্ধেক পরিসীমাটা কত হবে? অর্ধেক পরিসীমাটা কত হবে? 28/2। তাহলে অর্ধেক পরিসীমা কত হবে? 14 হবে। তাহলে 14 যদি হয়, তাহলে আমাদের এইখানটায় আমাদের এইখানটা যোগ করলে কত হচ্ছে? 7। কিন্তু প্রশ্নের বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ যদি যোগ করা হয় তাহলে কত হবে? 14 হবে। তাহলে 7কে আর কী করলে 14 আসবে? নিশ্চয়ই 2 করলে। তাহলে একটা ইউনিটের সঙ্গে যদি 2 যায়, তাহলে একটা ইউনিট কত হবে? 5 × 2 = 10। আর একটা ইউনিট কত? 2 × 2, 2 × 2 = কত? 4। তাহলে 10 × 14, আমাদের বলছে ক্ষেত্রফল কত? তাহলে এটা 10, এটা 4, তাহলে 4 × 10 = কত? 40 বর্গ সেমি। ভীষণ ইজি অঙ্ক, তোমরা শুধু একটুখানি খেয়াল করবে, দেখবে তোমরা নিজেরা নিজেরাই পারবে। তো পরেরটা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়েছে আর ক্ষেত্রফল দিয়েছে। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র, ক্ষেত্রফল দুটো ইউনিট সবসময় আমি বলছি 3 আর 2। তাহলে আমাদের আমাদের গুণ করলে গুণফল আমাদের বেরোচ্ছে কত? 6। কিন্তু আমাদের এটাকে 150 যদি করতে হয়, 6কে আমাদের কী করবো? আমাদের 25 দ্বারা গুণ করলে, তাহলে আমাদের এই 25টা নিশ্চয়ই এইটা থেকে আসতে, এইটা থেকে আসতে গুণ করে, তাহলে 25 মানে কত? 5 × 5 করে আসতে, তাহলে একটা 5 এর মধ্যে হলো, একটা 5 এর মধ্যে হলো, তাহলে 5 × 2 = 10 আর 3 × 5 = কত? 15। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য বলেছে, তাহলে 15 - 10 মানে কত? 5। এভাবেও করতে পারি, কিংবা আমাদের এখানটা ক্ষেত্রফল বেরিয়েছিল কত? আমাদের যদি করি এটা 3 হয়েছে 2 হয়েছিল, ক্ষেত্রফল আমাদের 6, কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে কত? সেটা 150, এটা করলে কত? 25। তাহলে আমাদের দুটো ইউনিট থেকে আসছে, তাহলে 25কে ভাগিয়ে নেবো 5 × 5, তাহলে একটা ইউনিটের সঙ্গে 5 গুণ করবো আর একটা ইউনিটের সঙ্গে 5 গুণ করবো, কারণ কি দুটো থেকে সেম সেম আসছে। নেক্সট, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটা আয়তক্ষেত্র আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 10। এবং কর্ণ এবং প্রস্থ বলে দিয়েছে 6। তাহলে আমি আগেই বলেছিলাম তোমাদের, যখন পিথাগোরাসের থিওরিটা বললাম, 6 8 থাকলে আমাদের কত? 10 হতে বাধ্য। তাহলে একটা 6 আছে, তাহলে কত হবে? এটা 8 হবে। তাহলে আমাদের কী বলেছে, ক্ষেত্রফল কত আর পরিসীমা কত? এটা কত হবে? 6টা কত 48 ইউনিটটা কী হবে? বর্গ সেমি হবে। যেহেতু ইউনিটটা সেমি আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল মানে কত? 48 বর্গ সেমি। আর আর পরিসীমা যদি বের করতে হয়, 8 × 6 = 14, ওই পাশেও 14 আছে, তাহলে 14 + 14 মানে কত? 28। এটা হলো। এছাড়া আমরা এই 8টা কী করে আনলাম? বের করতে গেলে কী করতে হয়? বড়টা যদি, যখন আমাদের বড়টা দেওয়া থাকবে, তাহলে আগে বড়টা লিখবো, 10 × 10 মানে কত? 100। তার থেকে যেটা দেওয়া থাকবে সেটা কী করবো আমাদের? সেটা লিখে আমাদের গুণ করব, 36। যদি আমাদের বড়টা থেকে যদি আমাদের ছোট যে কোনো একটা বের করতে হয়, ডিফারেন্স করব। আর যদি ছোট থেকে বড়টা বের করতে হয়, তাহলে যোগ করব। যেহেতু আমাদের এইখানটা বড়টা দেওয়া আছে, তাহলে আমাদের ডিফারেন্স করে দেবো 64। 64 মানে কত? 8 × 8, তাহলে এই 8টা এখানে পেয়েছে। নেক্সট, একটি আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, পরিসীমা, তাহলে অর্ধেকটা পরিসীমা কত হবে? 16 হবে, কারণ টোটাল পরিসীমা 32 বলেছে অর্ধেক, এইটুকু জানলাম। নেক্সট কী বলে দিয়েছে? বলে দিয়ে, এবং দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এখানটা যদি দৈর্ঘ্য 9 হয়, তাহলে প্রস্থ কত হবে? 16 হবে। অবশ্যই কী করলাম, টোটাল আমাদের দৈর্ঘ্য প্রস্থ থেকে আমাদের যদি শুধু দৈর্ঘ্য বাদ দিয়ে দিই, তাহলে কী থাকবে আমাদের? প্রস্থ 7 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা 9 হলো, একটা 7 হলো, তাহলে ক্ষেত্রফল গুণ করলে কত? 9 × 7, 7 নাম কত? 63 বর্গ সেমি। খুব ইজি, তোমরা শুধু একটুখানি খেয়াল করো, তোমরা নিজেরা নিজেরাই পারবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র যদি নিই, দৈর্ঘ্য প্রস্থ যদি 1 হয়, দৈর্ঘ্য কত হবে? 4। তাহলে আমাদের এইখানটা গুণ করলে, আমাদের গুণ করলে আমাদের এইখানটা পরে বলে দিয়েছে ক্ষেত্রফল, বলে দিয়েছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 4, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 64, এটা কত? 16। ক্ষেত্রফল থেকে আমাদের দুটো থেকে সেম সেম জিনিস আসবে, তাহলে এটা থেকে 4 আসবে, এটা থেকে 4 আসবে, তাহলে এটা 4 হলো, এটা কত হলো? 16। বলে দিয়েছে আমাদের প্রস্থ কত? প্রস্থ কত ইউনিট হলো? 4 ইউনিট হলো। যদি দৈর্ঘ্য বলতো 16 হতো, যদি পরিসীমা বলতো, তাহলে 16 × 4 = 20, 20 × 20 = 40 হতো, আর যদি বলে ক্ষেত্রফল, তাহলে 4 × 16 = কত? 64। নেক্সট, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেন্টিমিটার এবং কর্ণ, একদম একই রকমভাবে, শুধু তোমরা ছবি আঁকবে আর পড়ে যাবে। তাহলে আমাদের কত? আমাদের কর্ণ বলেছে 5, তাহলে আমাদের একটা থিওরি আগে জানতাম, 3 4 থাকলে কী হয় আমাদের? 5 হয়। তাহলে টোটাল পরিসীমা কত? টোটাল পরিসীমা কত আমাদের? টোটাল পরিসীমা আমাদের 14, তাহলে অর্ধেকটা কত হবে? অর্ধেকটা কত হবে? 7। কী করবো, অর্ধেকটা বের করতে গেলে 14কে 2 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের? 7 হবে।
তাহলে আমাদের 7 আমাদের এইখানটা আমাদের যে সিরিজটা জেনে গেছিলাম আমাদের 3 4 থাকলে কত 5 হয় তাহলে অবশ্যই আমাদের এটা 4 হবে এটা কত হবে 3 হবে 4 আর 3 যোগ করলে 7 আমাদের ক্ষেত্রফল কত হবে তাহলে 4 গুণ 3 3 4 কত 12 ইউনিট 12 এখানটা সেমি আছে তাহলে ইউনিট হবে 12 বর্গ সেমি নেক্সট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেমি এবং পরিসীমা তাহলে পরিসীমা আমাদের টোটাল পরিসীমাটা দেওয়া আছে আমাদের কত টোটাল পরিসীমা দেওয়া আছে 46 তাহলে অর্ধেকটা কত হবে অর্ধেকটা হবে এখান থেকে এটুকু হবে আমাদের কত 23 আর তো আমাদের কি করতে হবে আমাদের ক্ষেত্রফলটাকে ভাঙাতে হবে তাহলে আমাদের ক্ষেত্রফলটাকে যদি ভাঙি 160 কে 2 দ্বারা করলে কত 120 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 60 তাহলে 60 দৈর্ঘ্য যদি 60 আর প্রস্থ 2 60 আর 2 যোগ করলে 62 কিন্তু আমাদের এখানটা দিয়েছে 23 হলো না ক্যান্সেল হয়ে গেল আবার 2 দিয়ে করলে আমাদের 30 30 এর সঙ্গে যদি 4 যোগ করি 34 ক্যান্সেল হয়ে গেছে আবার 2 দিয়ে দিলে কত 15 2 2 4 4 2 8 এবার 15 এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে 15টা আমাদের কত 23 আমাদের স্যাটিসফাই করলো তাহলে আমাদের একটা হলো 15 একটা হলো 8 আমাদের বলেছে কর্ণ বের করতে তাহলে 8 15 থাকলে আমি বলে দিয়েছিলাম 8 15 থাকলে কত হয় 8 15 থাকলে আমাদের কি হয় 8 15 থাকলে 17 কি করব 17টা বের করব কিভাবে 15 গুণ 15 15 গুণ 15 মানে কত 225 আর 8 গুণ 8 মানে কত 64 64 যেহেতু আমাদের কর্ণ বের করতে হয় বেশিটা বেশিটা বের করতে গেলে যোগ করব 289 289 মানে কত 17 গুণ 17 তাহলে কর্ণ কত হলো কর্ণ দৈর্ঘ্য হলো 17 নেক্সট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 দৈর্ঘ্য প্রস্থের অন্তর যদি 3 সেন্টিমিটার হয় তাহলে পরিসীমা কত একদম সেম সেম একই রকম ভাবে যখনই আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া থাকবে তখন আমাদের কি করব যদি এমনিতে না আসে তাহলে আমাদের ক্ষেত্রফলটাকে ভাঙিয়ে দেব আর যে রিলেশনটা বলেছে সেটাকে আমাদের কি করতে হবে স্যাটিসফাই করতে হবে তাহলে আমাদের এখানটা 108 আছে 2 দিয়ে করলে 54 2 দিয়ে করলে আমাদের কত হলো 2 দিয়ে করলে আমাদের 54 এবার 54 থেকে 2 গেলে আমাদের কি 3 থাকবে আমাদের 3 রাখতে হবে ডিফারেন্সটা হলো না আবার 2 দিয়ে দেবো 27 তাও হলো না 3 দিয়ে দেবো 3 9 27 তাহলে আমাদের 3 2 6 6 2 12 12 থেকে যদি 9 চলে যায় তাহলে ডিফারেন্স থাকে কত 3 তাহলে আমাদের দৈর্ঘ্যটা হবে 12 প্রস্থটা হবে কত 9 তাহলে পরিসীমা কত হবে পরিসীমা হবে 12 আর 9 কত 21 যেহেতু আমাদের ওই পাশে 21 থাকবে তাহলে 21 21 কত হবে আমাদের টোটাল পরিসীমা হবে কত 42 ইউনিটটা হবে সেন্টিমিটার নেক্সট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়েছে 4 সেন্টিমিটার এবং পরিসীমা দিয়েছে 28 তাহলে পরিসীমা আমাদের টোটাল আমাদের পরিসীমাটা দিয়েছে টোটাল পরিসীমা দিয়েছে 28 তাহলে অর্ধেকটা কত হবে 28 বাই 2 14 সেন্টিমিটার তাহলে আমাদের এখানটা 14 সেন্টিমিটার বলেছে দুটো মিলে 14 সেন্টিমিটার আর বলেছে আমাদের এইখান থেকে যদি এই দুটোর যোগফল আকারে দিয়েছে আর এখানটা দুটোর বিয়োগফল আকারে দেওয়া আছে কত দুটোর বিয়োগফল আকারে দেওয়া আছে কত দুটোর বিয়োগফল আকারে দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার তাহলে এইখানটা আমি বলে রাখি দুটো সংখ্যার যখন যোগ এবং দুটো সংখ্যার বিয়োগ আকারে দেওয়া থাকবে তখন যদি বড়টা বের করতে হয় কী করবো যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো তাহলে বড় বড়টা মানে কত আমাদের এখানটা দৈর্ঘ্য যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো তাহলে আমাদের এখানে 14 প্লাস 4 বাই 2 তাহলে 800 বাই 2 মানে কত 9 তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেল 9 তাহলে প্রস্থ 14 থেকে 9 গেলে আমাদের প্রস্থটা কত হয়ে যাবে একদম 5 হয়ে গেল তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল কত হবে 5 9 45 বর্গ সেমি নেক্সট বলেছে 10 সেমি দীর্ঘ এবং 8 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের বাইরের দিকে যদি 2 সেমি চওড়া রাস্তা থাকে তাহলে সেই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে তো দেখি আমাদের ছবিটাকে কিভাবে আঁকতে হবে তো এই একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছিল 10 সেন্টিমিটার প্রস্থ বলেছিল 8 তাহলে আমাদের এখান থেকে যখনই পেয়ে যাবো তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে টোটাল আমাদের ক্ষেত্রফলটা কত 8 10 কত 80 এবার বলে দিয়েছে বাইরের দিকে বলে দিয়েছে আমাদের একটা রাস্তা আছে সেই রাস্তাটা চওড়াটা কত বলে দিয়েছে সেই রাস্তাটা চওড়াটা বলে দিয়েছে আমাদের 2 সেন্টিমিটার যদি 2 সেন্টিমিটার আমি বাইরের দিকে যাই তো আমাদের এই সাইডেও যাবো এই সাইডেও যাবো তাহলে দু সাইডে যাবো তাহলে দৈর্ঘ্যটা তখন বেড়ে যাবে তাহলে 10 এই পাশে যাবো আর এই পাশে যদি 2 সেন্টিমিটার 10 থেকে 2 সেন্টিমিটার এই পাশে আর এই পাশে যদি যাওয়া যায় তাহলে টোটাল হয়ে গেল 10 আর 2 12 আর 2 14 তাহলে আমাদের দৈর্ঘ্যটা 14 হয়ে গেল আর প্রস্থটা কত 8 ছিল 2 10 আর 2 কত 12 তাহলে প্রস্থটা হয়ে গেল কত 12 তাহলে আমাদের এইখানটায় যে দৈর্ঘ্য আর প্রস্থ টোটালটা মিলিয়ে কত হয়েছে 14 গুণ 12 14 আর 12 গুণ করলে হয় আমাদের 168 তাহলে আমাদের টোটাল এরিয়া থেকে যদি আমাদের এই ভেতরের যে এরিয়াটা ভেতরের এরিয়াটা যদি বাদ দিই তাহলে আমাদের এই এরিয়াগুলো পড়ে থাকবে এই যে এরিয়াটা আছে তাহলে কত হবে এখানটা এটা হলো 8
আর আট আছে কত হলো ষোলো বাই আট, তাহলে আমাদের টোটাল আমাদের যে এরিয়াটা সেটা হচ্ছে অষ্টআশি ইউনিটটা কি আছে সেমি, তাহলে বর্গ সেমি আছে, বর্গ সেমি। নেক্সট বলেছে কুড়ি সেন্টিমিটার দীর্ঘ ও বারো সেমি প্রস্থ বিশিষ্ট আয়তাকার মাঠের ভেতরের দিকে যদি এক সেন্টিমিটার চওড়া রাস্তা থাকে, তো সেম সেম একদম একই রকম আগেরটা ছিল বাইরে, এটা কি বলে দিয়েছে প্রশ্ন, এটা বলে দিয়েছে ভেতরের দিকে, তাহলে আমাদের টোটাল বাইরেটা দিয়ে আগে কত ছিল, বাইরে ছিল এটা কুড়ি এটা বারো, তাহলে আমাদের টোটাল এরিয়াটাকে বের করে দেবো, কুড়ি গুণ বারো, তাহলে টোটাল এরিয়াটা আমাদের কত আছে, আমাদের দুশো চল্লিশ, যেহেতু আমাদের ভেতরের দিকে এক সেন্টিমিটার করে এই পাশে এক 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 এক, তাহলে কুড়ি থেকে আমাদের এই পাশে এক দুই চলে গেছে, তাহলে আমাদের এখানটা কত হয়ে গেছে আঠেরো, আর আমাদের এখানটা বারো থেকে এই পাশে এক দুই চলে গেছে, তাহলে হয়ে গেছে কত দশ, তাহলে আঠেরো দশ গুণ করলে কত একশো আশি, এটা জিরো, তাহলে আমাদের যে আমাদের যদি বলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হচ্ছে ষাট, ইউনিটটা হবে যেহেতু সেমি আছে তাহলে ইউনিটটা হচ্ছে ষাট বর্গ সেমি। নেক্সট সাত সেমি দীর্ঘ এবং পাঁচ সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝ দিয়ে, তাহলে মাঝ বরাবর কত সেন্টিমিটার চওড়া বলেছে, দৈর্ঘ্যর প্রস্থ বরাবর দুই সেন্টিমিটার চওড়া আছে রাস্তা, তাহলে আমাদের টোটালটা ছিল আমাদের সাত সেন্টিমিটার আর এটা ছিল কত পাঁচ সেন্টিমিটার, তাহলে আমাদের টোটাল এরিয়াটা কত পাচ্ছিলাম সাত গুণ পাঁচ, তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ। এবার বলে দিয়েছে আমাদের, তাহলে আমাদের বলেছে দুই সেমি চওড়া, তাহলে টোটাল আমাদের যখন সাত সেন্টিমিটার ছিল দুই সেমি চওড়া যদি করি তাহলে দুই সেন্টিমিটার আমাদের কী হবে, এমনিভাবেই বাদ হয়ে গেল দু সেন্টিমিটার, তাহলে সাত থেকে আমাদের দু সেন্টিমিটার চলে গেলো, তাহলে এটা কত সেন্টিমিটার হলো পাঁচ সেন্টিমিটার, আর এটা ছিল পাঁচ সেন্টিমিটার, দু সেন্টিমিটার চলে গেছে, তাহলে হচ্ছে কত তিন সেন্টিমিটার, তাহলে আমাদের টোটাল আমাদের এরিয়াটা আমাদের এই জায়গাগুলোর যে এরিয়াটা, এই জায়গাগুলোর এরিয়াটা কিন্তু পনেরো সেন্টিমিটার হলো আর টোটাল এরিয়া পঁয়ত্রিশ, তাহলে আমাদের এটা শূন্য, তাহলে আমাদের যে আমাদের এই রাস্তাটা চওড়াটা সেটা কত হয়েছে, সেটা কত বর্গ সেন্টিমিটার আছে, ক্ষেত্রফলটা কুড়ি বর্গ সেন্টিমিটার। নেক্সট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি দশ মিটার ও এটা সরি এটা হচ্ছে প্রস্থ দুই মিটার, এটা প্রস্থ দুই মিটার হ্রাস পেলে তাহলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হ্রাস পাবে, তাহলে দৈর্ঘ্যটা দশ মিটার প্রস্থ যদি দু মিটার হ্রাস করে হয় তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ মানে কত, দৈর্ঘ্য প্রস্থ মানে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হ্রাস পাবে দশ, এটা দু মিটার হ্রাস পেয়েছে মানে আগে যা ছিল তার থেকে দু মিটার, তাহলে ক্ষেত্রফলটা একইভাবে সেইভাবেই হ্রাস পাবে, তাহলে কত দশ গুণ কত মাইনাস দুই, তাহলে মাইনাস কুড়ি বর্গ সেন্টিমিটার হ্রাস পাবে ক্ষেত্রফলটা। নেক্সট দশ মিটার দীর্ঘ, এখানটা আরেকটু বলে রাখি, যদি আবার যদি আমাদের প্রশ্ন বলতো দুটোই যদি বৃদ্ধি পেয়েছে, সাপোজ আমাদের এখানটায় দৈর্ঘ্য যদি আমাদের পাঁচ মিটার আর প্রস্থ যদি তিন মিটার যদি বৃদ্ধি পেত তাহলে ক্ষেত্রফল কত বর্গ মিটার বৃদ্ধি পেত, তিন পাঁচে পনেরো বর্গ মিটার বৃদ্ধি পেত, পনেরো বর্গ মিটার যেটা বলবে আমাদের সেটাই করব। নেক্সট একটি আয়তক্ষেত্র এবং দশ মিটার দীর্ঘ এবং নয় মিটার প্রশস্ত আয়তাকার মেঝেতে যদি একশো কুড়ি সেন্টিমিটার প্রশস্ত কার্পেট দিয়ে যদি ঢাকতে হয় তাহলে আমাদের বলেছে কত দীর্ঘ, মানে কার্পেটটা দৈর্ঘ্য কতটুকু হবে, আমাদের কতটা দৈর্ঘ্যে কার্পেট লাগবে, তাহলে আমাদের এটা কী বলেছে, আমাদের এইখানটায় বলে দিয়েছে আমাদের দশ মিটার দীর্ঘ আর নয় মিটার প্রস্থ, তাহলে আমাদের যদি সাপোজ এই বোর্ডটাই যদি হয়, এই বোর্ডটাকে যদি আমাদের একটা কার্পেট দিয়ে মানে যদি একটা কাভার দিয়ে ঢাকতে হয় আমাদের, তাহলে আমাদের যে কাভারটা আমাদের এইখানটায় প্রশস্তটা মানে এইখান থেকে আমাদের এইটুকু চওড়াটা বলে দিয়েছে কত বলে দিয়েছে এত মিটার, তাহলে আমাদের আগে টোটাল আমাদের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমাদের লাগবে, তাহলে আমাদের কত দশ গুণ নয়, তাহলে টোটাল এরিয়া নয় দশে নব্বই হয়েছে, টোটাল এরিয়াটা হয়েছে। এবার যদি ঢাকতে হয় সেটা বলে দিয়েছে এই ইউনিটটা মিটার কিন্তু এই ইউনিটটা বলেছে একশো কুড়ি সেন্টিমিটার, তাহলে আমাদের এইখানটা একটা জানি, আমরা জানি কি কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, তাহলে আমাদের মিটার থেকে আমাদের বলেছে মিটার থেকে কিসে সেমিতে যেতে, তাহলে মিটার থেকে যদি সেমিতে আসি তাহলে আমাদের গুণ করব, কিন্তু আমাদের এইখানটা এই ইউনিটটা কী হয়েছে বর্গ মিটার, তাহলে এই ইউনিটটা দুটো আছে এর মধ্যে, দুটো দুটো থেকে যদি আমাদের একটা আসতে হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের ভাগ করে দিতে হবে, আর আমাদের এখানটা একশো কুড়ি সেমি বলেছে, তাহলে সেমি থেকে যদি আমাদের মিটার আসতে হয় সেমির আগে ডেসি তার আগে মিটার, তাহলে দুটো ঘর আসতে তাহলে কত দুটো শূন্য দিয়ে আমাদের কী করতে হবে, আমাদের ভাগ করতে হবে, তাহলে একশো কুড়ি সেমি থেকে আমাদের যদি আমাদের মিটারে আসি তাহলে কী করবো আমাদের ভাগ করে দেবো, যেহেতু নিচে একশো সেটাও কি ওপরে উঠে গেল, তাহলে আমাদের এইটা এটা কেটে গেল, তাহলে আমাদের যদি দুই দিয়ে কাটি, দুই দিয়ে কাটলে ছয় দুয়ে বারো, দুই দিয়ে কাটলে পাঁচ দুয়ে দশ, ছয় দিয়ে কাটলে ছয় পনেরো নব্বই, পাঁচ পনেরো পঁচাত্তর মিটার,
তাহলে আমাদের যে যে কার্পেটটা লাগবে সেই কার্পেটটা মানে এখান থেকে এইটুকের দৈর্ঘ্যটা কত হতে হবে 75 মিটার দৈর্ঘ্য হতে হবে তাহলে আমাদের পুরোপুরি যদি এই বোর্ডই হয় এই বোর্ডটাকে পুরোপুরিভাবে ঢাকা যাবে কারণ কি আমাদের এইটা টোটাল দুটো এরিয়া আছে দুটো ইউনিট আছে তার থেকে আমাদের যদি একটা ইউনিট আনতে হয় তাহলে একটা দ্বারা ভাগ করে দিতে হবে তো স্টুডেন্ট আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটি চলে আসে